কোনো কথা শুনবো না। এই মাসে আমার 10টা চাই চাই। আর এটা কি অফিস? হ্যাঁ, এসি খাইবেন নাইছো, কোনো কাজ কাম নাই। হ্যাঁ, এনে বসে গপ্প মারতো। স্ত্রী পুরুষদের সবচেয়ে বড় প্রবলেম ভাই, আপনি জানেন যে বিয়ের পর থেকে কি পরিমাণে খরচটা আমার হয়েছে, সেই লোনই তো আমি পরিশোধ করতে পারতেছি না ভাই। এখন যদি আবার তার উপরে প্রেশার দেয় যে একটা ডিপিএস খুলতে হবে, লাইফ ইন্স্যুরেন্স খুলতে হবে। কি ব্যাপার, আজকে তোমার পুরো ফুরফুরে লাগতেছে, কি আজকে ফিরে যাইবো না নাকি? ওই কালকের লোকটা যাদের ইন্স্যুরেন্স কমপ্লিট করে ফেলছে, আপনি কি করবো? এই যে এটার যে অ্যাকাউন্ট খুলে হচ্ছে না, এটা একটু দেখে দিবেন আপনি, ঠিক আছে? ওকে, হ্যাঁ। আপনি প্রেশার নিয়েন না, সে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে। জাস্ট মনে করেন যে বিমার লোকগুলো চলে গেলেই সে একদম সুস্থ হয়ে যাবে। দূর ভাই, আমি আমার হাজবেন্ড কে দেখব। আরে আপ শোনা বাবু, না খাবারটা রেডি করো। এক মিনিট এক মিনিট এক মিনিট, আজকে মাসে কত তারিখ? 13 না বা 12, 13 13 তারিখ কেন? আজকে 13 ওয়েলকাম টু কলকাতা। হ্যালো হ্যালো, পারমিতা বলছি। হ্যাঁ পারমিতা বলো। আমাদের বাড়ি ছিল খুলনা, সেখানে আমার শৈশবে বেশিটা সময় কেটেছে। সে বড় সুখের লেখা একটা চরিত্র আছে আমার কাছে খুব প্রিয়, মুসাফর। আমার একটা উপন্যাস পত্র মিতালি, এই কাঠ পেন্সিলটা সবাকে দিয়ে বলেছিলাম, পারলে অপেক্ষাগুলো লিখে রেখো। কপালে থাকলে আবার খুঁজে পাবি, মন খারাপ করিস না। বাদ দে, ছবিগুলো তুলেছি না আমরা, ওগুলো আমাকে পাঠা। আমার বিয়ে হচ্ছে ঠিকই, কিন্তু ওর সাথে না, বিয়ে হচ্ছে। হ্যালো, গ্যাসের ওষুধ আগে এটা খাবে, তারপর খাবার অর্ডার করেছো না, খাবার খাবে, তারপর মাথা ব্যথার ওষুধ খাবে। এদিকে মাথা ব্যথার ওষুধ। আমরা এরপর থেকে রেগুলার কথা বলা শুরু করি, ফোনে অনলাইনে। আমি 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 জানি যে তুমি আমার কথাগুলো শুনে খুবই হার্ট হচ্ছে, বাট বিশ্বাস করো এটা জানালার পর্দা তো সরা। না না না, ভুলে নি, বলে কাজ করি, ভুলে যাই, বলে তো খাবারটা খাই। খাবি তো চল, কোনো বন্ধু নাই, বাট এখন আমি ফিল করি যে মানুষের জীবনে বন্ধু থাকাটা অনেক জরুরি। তোমাকে আমি আঁকতে পারি ঠিকই, কিন্তু তুমি সম্পূর্ণ প্রকাশিত নও। কোথায় তোমার সিঙ্গার একজন মানুষ? পাপ্পি, তুমি কি জানো তোমার এত সব প্রতিভার মধ্যেও তোমার সব থেকে বড় পরিচয় হলো তোমার খুব সুন্দর একটা মন আছে, যেটা সবে চলে যেতে হবে তোমাকে বাবাকেই।
ইমার্জেন্সি টাইমে খাবো ওগুলো কই ভাই? এনে তো একটা ঘটনা বেটে গেছে, মনে করো আমার সন্ধ্যাবেলা। এই যে ধরো তোমার ব্ল্যাক শার্ট ধরো। আপনি রেস্ট নেন, অফিসের সমস্ত কাজ আমি দেখছি, এ ব্যাপারে আপনার কোনো টেনশন করতে হবে না। আপনাদের দুজনের জন্য বলছিল যে আমার এই সাজানোর সংসারে একটা অপূর্ণতা রয়ে গেছে, আমাদের একটা বেবি দরকার। তুমি কিন্তু আজকে আমাকে একটা কথা বলনি, ভালোবাসছ অথবা ভালোবাসো? রেশা, দিউ আর গোইং টু ফার। ইয়েস, আই এম গোইং টু ফার, কাম টু দা পয়েন্ট। সাইফের সাথে কি সম্পর্ক? কি সম্পর্ক তোমার? টোন শাউট, মাছ আর তেসব অসভ্যতা কি শুরু করেছো? সভ্যতা আপনার কি মনে হয় আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ? কৈফিয়ত কৌতূহল তুমি বল। এই নে, মাথা মুছে নে, ঠান্ডা লেগে যাবে।